नमस्कार आपनादेर सबाइके स्वागत आजकेर पोस्ट एडिटे आपनादेर संगे आमी पार्थ बंदोपाध्याय। साधारणभावे पोस्ट एडिटे आमरा राजनैतिक विषय निये काटाछिड़ा करे थाकि, तबे आजकेर विषय सरासरि राजनैतिक नय बरं आमादेर दैनन्दिन जीवनेर संगे एई अभिज्ञता अनेक बेशी जड़िये। किन्तु आबार एटा पुरोपुरी राजनीति बर्जित ताओ बोधहय় बला जाबे ना। एकटु व्याख्या करे दिई, आमरा आजके कथा बोलबो रास्ताय बास एबं अटोर बेपरोया जे जान चलाचल तार उपरे, विशेषत बस एवं अटो। किछु घिंजी रास्ताय रिक्शा बा भ्यान रिक्शा जातीय परिवहनेर क्षेत्रेओ एई अभियोग आछे, किन्तु अनेक क्षेत्रे बड़ो रास्ताय जेगुलोके आमरा मेन रोड बोली सेई समस्त रास्ताय एई रिक्शा बा भ्यान रिक्शार उत्पात अतटा थाके ना, किन्तु बस किंबा अटोर उत्पात मारात्मकभावे थाके। उत्पात शब्दटा आमि एइजन्य व्यवहार करछि, बेशिरभाग क्षेत्रेई बस एवं अटो चालकरा जे साधारण परिवहन आईन से आईन मेने चलार कोनो रकम प्रयोजन बोध करें ना, तार जन्नो हैरानीर शिकार होते हैं साधारण मानुष के, एमन कि चरम जीवन दिए से मूल्य चोकाते हैं अनेक क्षेत्रे साधारण मानुष के। आमी बाद राखछी ना सेई सब चालकदेरो जादेर क्षेत्र एई जीवन दिए मूल्य चोकानोर घटना घटेछे, घटछे, आजो घटेछे। कयेकदिन आगेई मुख्यमंत्री निर्देशे राज्ये सेव ड्राइव सेव लाइफ एरकम एकटा कैम्पेन चालू होयेछे, एबं सेई समय विशेषत जारा टू हुईलार चालान, बाइक मोटर बाइक स्कूटर चालान, तारा जाते हेलमेट पोरे चालान ए निये आलादा करे उद्योग नेवार विषये निर्देश देवा होयेछिलो परिवहन दफ्तरके। एमनकि पेट्रोल पाम्पगुलिके निर्देश देवा होयेछिलो जे हेलमेट छाड़ा केउ आसले ताके जेनो फुएल ना देवा हय়। তার কিছুটা কিন্তু সুফল হয়েছে, এখন কিন্তু মানুষ আগের তুলনায় অন্তত এই দু মাস আগে কি ছ মাস আগের তুলনায় এখনকার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মানুষই হেলমেট ব্যবহার করছেন। হেলমেট ব্যবহার করলে কিছুটা সুরক্ষা বাড়ে, কিন্তু বাস এবং অটোর নিয়ন্ত্রণ এখনও পর্যন্ত সেভাবে দেখা গেল না। আজকেও সল্টলেকে সিটি সেন্টার ওয়ানের সামনে বেপরোয়া অটো এবং বাসের রেষারেষি, এবং তার জেরে অটো চালক জীবন দিয়েছেন, আরও তিনজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, আরও দুজন আহত হয়েছিলেন, তাদেরও চিকিৎসা চলছে হাসপাতালে, তবে তাদের পরিস্থিতি আশঙ্কাজনক নয় বলে জানা গিয়েছে। কেন এই পরিস্থিতি, কেন কোনোভাবেই এই বাস চালক অটো চালকদের সচেতন করা যাচ্ছে না, আসুন একটু বোঝার চেষ্টা করি। বিভিন্ন স্তরের বিভিন্নভাবে এই বিষয়টি নিয়ে কাজ করা মানুষেরা আজকে আমাদের এই আলোচনা টেবিলে আছেন। আমি একা করে আপনাদের সঙ্গে আলাপ করাই। বিশিষ্ট সমাজকর্মী মিরাতুন নাহার রয়েছেন আজকের এই আলোচনার টেবিলে, রয়েছেন বিশিষ্ট অধ্যাপক সুদীপ কুমার রায় যিনি শিবপুর আইআইএসটিতে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, মিনিবাস অপারেটার্স কোঅর্ডিনেশন কমিটির নেতা অবশেষ দা যিনি পরিবহন আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, তিনি সাধারণ সম্পাদক এই কোঅর্ডিনেশন কমিটির, অবশেষবাবু আজকে এই টেবিলে রয়েছেন, এবং পুলিশের অবসরপ্রাপ্ত অফিসার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে অবসর নেওয়া পঙ্কজ দত্ত আজকে এই আলোচনার টেবিলে রয়েছেন। আমরা আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের দেখাবো আজকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট আপনাদের মনে করিয়ে দিই, গত শুক্রবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর কলকাতায়, এক কলেজ ছাত্রীর সেই ঘটনায় মৃত্যু হয়েছে, সেক্ষেত্রেও অটো চালকের বিরুদ্ধে বেপরোয়া অটো চালানোর অভিযোগ রয়েছে, পরে হাসপাতালে সেই অটো চালকও মারা গিয়েছেন, আজকে আবার এক অটো চালক মারা গিয়েছেন পথ দুর্ঘটনায়। আজকের যে দুর্ঘটনা তার উপর আমাদের একটি প্রতিবেদন আগে দেখে নেব, তারপর আসবো আলোচনায়। মঙ্গলবার সকাল ৯টা গোর্খা ভবনের দিক থেকে একটি অটো বিধাননগর পুর ভবনের দিকে যাচ্ছিল, অন্যদিকে ২১৫ A/1 রুটের বাসটি যাচ্ছিল করুণাময়ীর দিক থেকে সিটি সেন্টারের দিকে। সিটি সেন্টারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকায় অটোকে ধাক্কা মারে বাসটি। অটো চালক শম্ভু নস্করকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত হন অটোর পাঁচজন যাত্রী, তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজন বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, বাকি তিনজন ভর্তি রয়েছেন আরও একটি হাসপাতালে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোই ধাক্কা মারলেও অটোটিও নিয়ম না মেনে চালাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিয়ম অনুযায়ী অটোতে চারজন বসার কথা থাকলেও এই অটোতে পাঁচজন যাত্রী ছিলেন বলে জানা গেছে। অটো ও বাস দুটোই স্বাভাবিকের থেকে বেশি গতিতেই চলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কয়েক সেকেন্ডের মধ্যে দেখি দাম করে আওয়াজ, সঙ্গে সঙ্গে এসে দেখি অলরেডি সব বডি রাস্তার উপর পড়ে আছে,
এবং একজন তো প্রচন্ড আহত ইনজুরড হয়েছে, অথচ উনি ডেড হয়ে যেতে পারেন, প্রচন্ড তার ব্রেন অলরেডি পুরো ড্যামেজ এবং অলরেডি পুলিশ থাকা সত্ত্বেও গাড়িটাকে নোট করা যায়নি। ট্রাফিকের ব্যবস্থা রয়েছে, সিগন্যালিং আছে, কিন্তু তা সত্ত্বেও এখানে বাস এত জোরে আসে, মানে ওরা ট্রাফিক ভায়োলেট করে বাস নিয়ে চলে যায়, মানে এটা এখানে একটা চিরাচরিত প্রথা হয়ে গেছে। যেমন অটো চালকদের সচেতন হওয়া উচিত, তেমন যারা প্যাসেঞ্জার, যারা অটো নিয়মিত চড়েন, তাদেরকেও আমি বলবো যে তাদেরও সচেতন হওয়া উচিত, তাদেরও নিয়মের বাইরে গিয়ে অটোতে ট্রাভেল করাটা উচিত না। দুর্ঘটনার পর অবশ্য টনক নড়ে বিধাননগর পুলিশের, রাস্তায় দেখা যায় বাড়তি নিরাপত্তা, রেশারেশি করলেই গাড়ি আটক করা হয়। তবে তাতেও পরিস্থিতি তেমন হেরফের হয়নি। গত শুক্রবারই বেপরোয়া অটোর বলি হয়েছেন জয়পুরিয়া কলেজের ছাত্রী পূজা পালের, পরে মৃত্যু হয় ওই অটোর চালকেরও। মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেফ লাইফ বার্তার পরও কেন লাগাম টানা যাচ্ছে না বাস অটোর গতির লড়াই, এদিনের দুর্ঘটনায় ফের সে প্রশ্নই উস্কে দিল নিউজ টাইম। আমাদের আজকের এই টেবিলে এখনও পর্যন্ত অটো চালক বা অটো চালকদের সংগঠনের কোনো প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাস চালকদের সংগঠনের প্রতিনিধিত্ব রয়েছে। আমি অবশেষবাবুকে দিয়ে শুরু করি। অবশেষবাবু, কোথাও কি একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা বা প্রতিযোগিতা মনস্কতা কাজ করে বাস এবং অটো চালকদের ভেতরে, এবং এই প্রতিযোগিতারই কি মাসুল এভাবে দিতে হচ্ছে তাদের জীবন দিয়ে? যে কোনো এই রুটগুলো যখন বিন্যাস করা হয়, তখন দেখা যায় যে তার প্যারালাল সমান্তরাল রুটগুলো তৈরি হয়ে যাচ্ছে কি না। আমরা বারবার সরকারের কাছে, পরিবহন দপ্তরে, মন্ত্রীর কাছে, আরটিএ দপ্তরে অনুরোধ জানিয়েছি যে দেখুন, একই রাস্তার মধ্যে দিয়ে সমান্তরাল রুট চালালে একটা কম্পিটিশন তৈরি হয়, সেই যেন না হয়। আপনারা অনুসন্ধান করুন প্রকৃতপক্ষে যে বিভিন্ন রাস্তা আছে তাদের অ্যালাইনমেন্টগুলো ঘুরিয়ে প্রত্যেক ধরনের যাত্রী যাতে পরিষেবা পেতে পারে। না, কিন্তু এটাই বা আপনি কিভাবে বলছেন যে যদি একই রুটে অটো এবং বাস চলে, তার মানে এই প্রতিযোগিতা হবে এবং তার জন্য এইভাবে জীবন দিয়ে মাসুল দিতে হবে? নিশ্চয়ই নয়, একেবারেই নয়। এটা একটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরে যেহেতু এই পরিষেবার সঙ্গে যুক্ত আছি, সেহেতু বলতে বাধ্য হচ্ছি, এই যাত্রী পরিবহনটা হচ্ছে আমাদের রাজ্যের একটা মানে ছাগলের তৃতীয় সন্তানের মতো। কোনো দিনও কি রাজনৈতিকভাবে হোক, কি প্রশাসনিকভাবে হোক, কি আমাদের দিক থেকে হোক, কি ইউনিয়নের দিক থেকে হোক, কোনো দিনও কিন্তু যত্নবান হয়নি, কোনো আন্তরিকতা নেই। দেখুন, আপনি আপনি যত্নবান হয়নি মানে আপনি আঙুল উঠাচ্ছেন প্রশাসনের দিকে, প্রশাসন যত্নবান হয়নি, আর তো কাউকে অভিযোগ করা নেই না, সাধারণ মানুষ যত্নবান? না না, সাধারণ মানুষের দুঃখ আছে, ত্রুটি আছে। আমি আমি একজন সাধারণ মানুষ, যেহেতু একটা বাস সংগঠনের লোক হতে পারি, কিন্তু আমি যত্রতত্র হাত দেখিয়ে উঠব, রানিং বাসে দৌড়ঝাঁপ করে উঠব, কিংবা গাড়ির মধ্যে যখন অফিসে লেট হয়ে যাচ্ছে জোরে চালাবার জন্যও প্রবণতা সৃষ্টি করা হয়। সামগ্রিকভাবে কিন্তু আমাদের এখানে একটা অচলতান চলছে, তার মধ্যে দিয়ে কিন্তু এই পরিষেবা চলছে। আপনি চিন্তা করে দেখুন, এত স্বল্প সংখ্যক রাস্তা, 7% রাস্তা আমাদের এখানে, কোনো কিন্তু শহরে নেই, সেই রাস্তার মধ্যে দিয়ে এমন কোনো যান নেই যে চলাচল করে, তার মধ্যে দিয়ে আমি একটা কথা কিন্তু দায়িত্ব নিয়েই বলতে পারি, আমাদের এখানকার ড্রাইভাররা অধিকাংশ তারা কিন্তু যথেষ্ট স্কিল এই অবস্থায়। আপনি আপনি 6% বা 7% রাস্তার কথা বলছেন, এটা আমরা 10-15 বছর আগে, আমি এই প্রফেশনে আসার শুরুর দিকে এই বিষয়গুলো বারবার আলোচনায় আসতো। আজকে যেখানে দুর্ঘটনা ঘটেছে সল্ট লেক, সেখানে কিন্তু 6% রাস্তা নয়, সাফিসিয়েন্ট রাস্তা আছে, কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের প্রতিনিধিত্ব সেই অর্থে পঙ্কজবাবু আপনি করছেন, যদি আপনি অবসরপ্রাপ্ত, কিন্তু নিজের দীর্ঘ কর্মজীবনে প্রশাসন আপনাকে সামলাতে হয়েছে, পরিবহন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসলে কি প্রশাসন চোখ বুঝে থাকে এবং এই এই ঘটনা দিনের পর দিন ঘটেই চলে, আমরা আলোচনা করি তারপর ভুলে যাই? সারা ভারতবর্ষে প্রতি 3 মিনিট অতিবাহিত হওয়ার পর একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যান। রোড ক্যাজুয়ালিটির জন্য আমাদের যত লোক 1 বছরে মারা যান, টেররিস্ট মুভমেন্টেও কিন্তু সেই অত লোক মারা যান না। তাহলে এই যে একটা বিরাট সংখ্যক লোক মারা যাচ্ছেন, সেটা কিন্তু আমি আপনাকে বলছি দ্যার আর মাল্টিপল রিজনস এই ক্যাজুয়ালিটির পেছনে আছে, সেগুলো শুধু আপনি প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ বা আপনি যাত্রী বা আপনি 6-7% রাস্তায় দিয়েও ব্যাপারটা ব্যাখ্যা করা যায় না। এটা ইট ইজ ট্রু যেটা অবধেশবাবু বললেন, আমি আপনাকে বলছি
প্রপার ক্যালকাটায় রাস্তার যে সংখ্যা সেটা আপনার বম্বে দিল্লি চেন্নাই হায়দ্রাবাদের তুলনায় অনেক কম, এটা ঘটনা। বাট আপনি যে কথাটা বললেন যে সল্ট লেকে আপনি দেখুন যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু আপনার ইলেকট্রনিক সিগন্যাল সিস্টেম আছে, তার মানে সেখানে আপনি কোথায় থামতে হবে স্পিড ব্রেকার থেকে আরম্ভ করে এভরি ডিভাইস ইজ দেয়ার, রাস্তাও চওড়া, রাস্তা অনেক চওড়া, তাহলে সেখানে কিন্তু আটার ক্যালাসনেস অন দ্য পার্ট অফ দ্য ড্রাইভার অফ অটো অ্যান্ড বাস ইট ইজ রেসপন্সিবল ফর দিস ক্যাজুয়ালিটি। আর তার সঙ্গে যেটা হচ্ছে হয়তো এটা আমি আপনাকে বলছি, দেখুন পুলিশ সম্বন্ধে আপনারা বলবেন এটা একটা কমন অ্যালিবাই যে সবাই বলছে পুলিশের ইনঅ্যাকশন, কিন্তু আমি আপনাকে বলছি দেখবেন পুলিশের যত সংখ্যক পুলিশ থাকা দরকার তত সংখ্যক পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে না। ক্যালকাটা পুলিশে আমি আপনাকে পরিসংখ্যান দিয়ে বলছি টোটাল যে স্যাংশন স্ট্রেংথ অফ ট্রাফিক পুলিশের সংখ্যা হচ্ছে 8000 সামথিং না, কিন্তু আপনি যেরকম একটু আগে বললেন না যে 6% রাস্তা না 15% তা দিয়ে ব্যাখ্যা করা যায় না, ঠিক তেমনি পুলিশে কতজন আছে ওটা ব্যাখ্যা করছি তা দিয়েও ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করছি না, কারণ যারা থাকেন তারা কি করেন না ব্যাখ্যা করছি না, তারা কি সবাই সিনসিয়ারলি ডিউটি করে না, এটা বলছি আপনাকে, এটা আমি আগেও আপনার চ্যানেল একদিন বলে গেছি যে সেটা হচ্ছে যে আপনার শুধু ম্যান দিয়ে ম্যান ম্যানেজমেন্ট করা যায় না, এখন কিন্তু আপনার টেকনোলজির যে উন্নতি হয়েছে টেকনোলজিক্যাল যে অগ্রগতিটা হয়েছে, যেমন ধরুন আমি আপনাকে বলছি আপনার এখন চারিদিকে আমার সিসিটিভির মানে যেটা ক্যামেরা ফুটেজ দেখে আমরা শনাক্ত করি, তার মানে ওইটা দেখে আমরা কিন্তু লোককে বলতে পারি যে ইউ আর আন্ডার ইলেকট্রনিক সার্ভেইলেন্স, তুমি একটা অন্যায় করলে ইউ উইল বি কট, তোমাকে আমি এখন ধরতে না পারি আমি ঠিক তোমাকে দেখে আমি শনাক্ত করে আই উইল মানে ইমপ্লিকেট ইউ, তা এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না, তার মানে উন্নতি কিন্তু সিস্টেম যেমন থাকে সিস্টেমের গ্যাপ থাকে, একটা মার্সিডিজ মেরে একজনকে মেরে ফেললো সেই মার্সিডিজ কোথায় গেল শোনা যাচ্ছে গাড়িটিকে নাকি চিহ্নিত করা গেছে, শোনা গেছে যাচ্ছে আরোহীদের চিহ্নিত করা যায়, কিন্তু পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে না। ধরুন আপনাকে বলছি একটা মার্সিডিজের চালক যদি আপনার গাড়ি ফেলে রেখে দিয়ে পালিয়ে ভিন জায়গায় চলে যায় অন্য রাজ্যে, ইটস ডিফিকাল্ট অন দ্য পার্ট অফ পুলিশ টু ট্র্যাক হিম, ইট উইল টেক টাইম, আম্বিয়া কিংবা সাম্বিয়াকে তো খুঁজে পাওয়া না না নিশ্চয়ই পাওয়া যাবে, আপনি সাম্বিয়ার ছেলেকে পুলিশ খুঁজে পায়নি, পুলিশ খুঁজে পেয়েছে। আচ্ছা আমি এবার দিদি মিরাতুন্দির কাছে আসি, এখানে কিন্তু আমি বলছি আমার এখনই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার ইচ্ছে ছিল না, কারণ প্রচুর সুযোগ আছে যারা বাস চালাচ্ছেন যারা অটো চালাচ্ছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার, ইনফ্যাক্ট তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে হবে আজকে যা পরিস্থিতি তুলতেই হবে, আপনার অভিজ্ঞতা আমার দৈনন্দিন অভিজ্ঞতা যা বলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে, কিন্তু পুলিশের প্রশ্নটা পঙ্কজবাবুর বক্তব্য এলো বলে আমি বলছি, আপনি দেখেছেন ট্রাফিক পুলিশ কাজ করে রাস্তায়, কিছু কর্মী তো নিঃসন্দেহে নিরলস পরিশ্রম করেন, কিন্তু সবাই কি করেন, সব ক্ষেত্রে কি হয়? এই পরিস্থিতি কিন্তু জটিল, কারণ একটু আগে আপনি পুলিশের ভূমিকা পরে আসছি, একটু আগে আপনি প্রতিযোগিতা শব্দটা ব্যবহার করেছেন, এটা আমি একটা উপমা দিয়ে বোঝাতে পারি। একটা সময় আমাদের সময়ে সে বছর 40-50 আগের কথা বলছি, শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল, কর্মসংস্থান যা ছিল তাতে চূড়ান্ত প্রতিযোগিতা ছিল না, একটু সামর্থ্য থাকলেই পেয়ে যেত কর্মজীবিকা, আমরা পেয়েছি সামর্থ্য অনুযায়ী পেয়েছি। দিনে দিনে কি হলো, শিক্ষিতের সংখ্যা বাড়ল কর্মসংস্থান বাড়ল না, যার ফলে কি না একটা অসম প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা, প্রতিযোগিতা কিন্তু মাত্র সুস্থ ব্যাপার, সেটা যখন অসুস্থতায় পরিণত হয় তখনকার একটা অসম লড়াই, আর অসম লড়াই মানে প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগীর সম্পর্ক সুস্থ, কিন্তু যখন লড়াই পরিণত হয়ে যায় প্রতিযোগিতাটা তখন সম্পর্ক হয়ে যায় বৈরিতার সম্পর্ক। আমার মনে হয় আমরা কলকাতায় যেসব যান দেখেছি আমাদের সময়ে যৌবন বয়সে, এখন যানের সংখ্যা গাড়ির সংখ্যা প্রচুর বেড়েছে, ট্যাক্সির সংখ্যা প্রচুর বেড়েছে, তুলনায় বাসের সংখ্যা কমেছে, এটা কেউ কেন খেয়াল করেন আমি জানি না, এখন বাঁচিয়ে রেখেছে কলকাতার সাধারণ পথযাত্রীকে এই সমস্ত অটো রাইড, অটো কিন্তু প্রতি মুহূর্তে সার্ভিস দিয়ে যাচ্ছে, এইবারে অটো যখন এরকম সার্ভিস দিচ্ছে অটো কিন্তু খুব সচেতন যে আমাকে একটা অসম প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বাসের সঙ্গে প্রাইভেটের সঙ্গে ট্যাক্সির সঙ্গে ইত্যাদি ইত্যাদি আরও যানের সঙ্গে, বহু যান আমাদের আছে, এই অসম প্রতিযোগিতাটা একটা শত্রুতার সম্পর্কে পরিণত হচ্ছে, যার ফলে আমার মনে হয় তারা রেকলেস হয়ে যাচ্ছে, শত্রু শত্রুকে রেহাই দেয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে দিদি এখানে জীবন যাচ্ছে কার, অনেক ক্ষেত্রে এই এই যে আজকে অটো চালকটি মারা গেছেন, আপনি দেখলেন তার পরিবারের একটি কিশোরী, তার তো কিছু করেনি, সে তো এখন অনেকটা হয়তো অসহায়, দেখা যাবে পরিবারে সেই একমাত্র জীবিকা নিয়ে আসতো, বাড়িতে কিছু রোজগার করে আনতো, তাহলে
সেরকম পরিবারগুলো যেরকম এফেক্টেড হচ্ছে, আবার অন্য যাত্রী কয়েকদিন আগে কলেজ ছাত্রীর জীবনহানির ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ এতদিন কিন্তু আমরা অটো চালক শুধু প্রতিযোগিতা বা অসুস্থ প্রতিযোগিতা বলে তো আমাদের চোখ বুজে থাকলে হবে না, একটা কোনো জায়গায় তো পৌঁছতে হবে যাতে এগুলোকে কিছুটা হলে অ্যাড্রেস করা যায়। এরপরেই তো পুলিশের ভূমিকাটা আসে। আমাদের একটা ছোট বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আমি বিরতিতে যাওয়ার আগে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই গোপাল বাবুর, গোপাল সুতার যিনি অটো ইউনিয়নের নেতা, অটো চালকদের প্রতিনিধি আমাদের আজকের এই আলোচনার টেবিলে, আমরা গোপাল বাবুর কাছে শুনবো তাদের দিক থেকে কি বলার আছে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি।